এই সুন্দরীর মাথার দাম 7 কোটি টাকা। সিরিয়াতে লড়াইয়ের পরে অবশ্যই নিজের দেশ ডেনমার্কে ফিরে গিয়েছেন জোয়ানা, কিন্তু দেশে ফিরে তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে। ছিলেন ডেনমার্কের কলেজ ছাত্রী, সেখান থেকে এখন সিরিয়ার আইসিস জঙ্গিদের দাস হয়ে উঠেছেন জোয়ানা পালানি, যার জেরে তার মাথার দামও ঠিক করে ফেলেছেন কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইসিস প্রধান আবু বকর আল বাগদাদি, যে ডেনমার্কের 23 বছর বয়সী এই সুন্দরীকে মারতে পারবে তাকে 7 কোটি টাকা উপহার দেবে আইসিস। কিন্তু কেন আইসিসের বিষ নজরে পড়লেন জোয়ানা? কারণ ডেনমার্কের নাগরিক হলেও সিরিয়াতে এসে আইসিস জঙ্গিদের বিরুদ্ধে রীতিমতো প্রশিক্ষণ নিয়ে লড়াইতে নেমে পড়ে ডেনমার্কের এই সুন্দরী। বছর দেড়েক আগেই পড়াশোনা সেরে সিরিয়ায় চলে আসেন জোয়ানা, তারপরেই কুদ বাহিনী হয়ে আইসিস বিরোধী লড়াইতে সামিল হন তিনি। সম্প্রতি ডেনমার্কের একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিরিয়াতে পৌঁছানোর পরে প্রথমে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইতে নামা নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি, কিন্তু নিজের চোখের সামনে আইসিসের হামলা দেখার পরেই জঙ্গিদের বিরুদ্ধে লড়াইতে নামার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। জোয়ানার দাবি, যেহেতু কুদ বাহিনীর গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করেছেন, তাই তিনি কুদ বাহিনীর হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে তার হাতে একাধিক আইসিস জঙ্গির মৃত্যু হয়েছে। স্বভাবতই ডেনমার্কের এই সুন্দরী এখন আইসিস জঙ্গি গোষ্ঠীর অন্যতম প্রধান শত্রু। সিরিয়াতে লড়াইয়ের পরে অবশ্যই নিজের দেশ ডেনমার্কে ফিরে গিয়েছেন জোয়ানা, কিন্তু দেশে ফিরে তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে। কারণ ডেনমার্কের আইন অনুযায়ী সে দেশের নাগরিকরা অন্য কোনো দেশের সেনাবাহিনীর হয়ে লড়াই করতে পারে না, সেই কারণে আপাতত ডেনমার্কের জেলে বন্দী রয়েছে জোয়ানা। ধন্যবাদ সবাইকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন।